হাই, হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আমি সকাল সকাল, দেখুন সকাল মানে 10টা বেজে গেছে এখন। দেখুন আমি জাম খাওয়ার জন্য এসে পড়েছি আমাদের নতুন, যেখানে নতুন ঘর বানাচ্ছি সেখানে। দেখুন গাছে কি দারুণ জাম হয়েছে, পেকে আছে পুরো জামগুলো। এবার জানি না কেন সবগুলো জাম বড় হয়নি, ছোট ছোট জাম হয়েছে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, কালো জাম, অনেক জাম হয়েছে গাছের উপরে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা গাইস, দেখুন গাইস, আমি দেখুন জাম গাছের নিচে বসে বসে জাম খাচ্ছি। এই দেখুন জাম, এই দেখুন কি দারুন। জাম গাছের নিচে বসে আছি, এই দেখুন জাম গাছ। আমাদের ঘরটা ওই দেখুন, ঘরের সামনে আমাদের একটা জাম গাছ আছে, জাম গাছের নিচে বসে বসে জাম খাচ্ছে। আমার জিদ দেখুন কি হয়ে গেছে, তাই না? কে কে জাম খেতে চান আমাদের ঘরে আসে পড়বেন, প্রচুর জাম হয়েছে। মানুষ এইভাবে আঙুর খায়, আমি জাম খাচ্ছি। দেখুন দেখা যাচ্ছে কালা কালা আঙুর হয়েছে নাকি, এরকম দেখা যাচ্ছে না? ও খাচ্ছে, এই দেখুন। এইটা কোন বড় বড় জাম, কি বড় বড় হয়েছে। কি টেস্টি, আমাদের ভাই ভাই আর ছোট ভাই আর ধনী মন্ডল এসে পড়েছে, মদের ভাজটা, ওরাও জাম খাবে। আর ওই দেখুন একটা গাছের উপরে উঠে এসে পড়েছে একদম জাম খাওয়ার জন্য। ওইদিকে দেখুন ধনী মন্ডল গাছের উপর থেকে জাম ঠিক একদম অনেকগুলো জাম ফেলে দিচ্ছে, আর এদিকে আমাদের ভাই ক্যাচিং ধরছে। দেখুন কাঁচা কাঁচা জামগুলো ফেলে দিচ্ছে, তার জন্য আমি ওকে ঠিক বকা দিয়ে দিয়েছি, গালি দিয়ে দিয়েছি। এদিকে আমাদের যে ছাগলগুলো আছে ওগুলো দেখুন জাম খাচ্ছে, ছাগলে অনেক ভালোবাসে জাম খেতে। আর এদিকে আমাদের এখানে তো মুরগিগুলো, আমার যে মুরগিগুলো আছে সেগুলো জাম খায়। আজকে আবার দুপুরবেলা একটার দিকে একটা দেড়টার দিকে ট্যাক্টর মারা হয়েছে, আর দেখুন প্রচুর মানুষ এখানে ভিড় লেগে গিয়েছে, অনেক মাছ বের হয়েছে। দুপুরে রোদে অনেক মাছ বের হয়েছে। দেখুন চারোদিকে ট্যাক্টর আর ট্যাক্টর, কারণ অনেক প্রচুর বৃষ্টির জন্য অনেক জল হয়েছে, আর জল দেওয়ার সময় রোদে শুকিয়ে গেছে। না শুকালে না শুকা জল না শুকালে খেতে ধান খেতে তো করতে পারবে না, হাল মারতে পারবে না। এখন জল শুকিয়ে গেছে, এখন পুরো হাল মারছে, এখন জলদি জলদি পাথার পুরো পাথার ধান খেতে পড়ে যাবে। দেখুন মাছ মারছে আমারও। আজকে আবার বিকেলে খাওয়া দাওয়ার পরে সবাই অল্প জিরিয়ে এখন যাচ্ছি আমরা সন্ধ্যার আগে আগে। দেখুন আমাদের যে পুষ্পিতা আছে, কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম, এখানে একটি মেলা হয়, মেলাটা দেখিয়েছিলাম। ওই দেখুন দেখা যাচ্ছে অনেক বড় পুষ্পিনী, এখানে আগে অনেক পদ্মফুল, পদ্মফুল তো চিনেন, আমরা পদ্মফুল বলি। এখানে অনেক জলপদ্ম হয়েছিল, এখানে যে পুষ্পিনীটা কিনেছে সে
এই পুষ্করিণীটা পুরো একদম এই সাফ করে দিয়েছে, পুরো একদম শিকড়গুলো উঠিয়ে দিয়েছে, তার জন্য এবার পদ্মফুল হয়নি। এখন কি দারুণ সানসেট দৃশ্য দেখা যাচ্ছে, যেমন লাগছে পুরো সূর্যটা অস্ত যাচ্ছে আর অস্ত চলে গেছে একদম সন্ধ্যার আগে আগে দৃশ্য। এই দেখুন আমাদের এই পুষ্করিণীটা কি দারুণ দেখা যাচ্ছে না, অনেক বড় পুষ্করিণী। আর পাশ দিয়ে একটি রাস্তা হচ্ছে, এই গ্রামের থেকে ওই গ্রামে যাওয়ার জন্য পাকা করে দিচ্ছে, পাকা মানে ইটা দিয়ে বসিয়ে বসিয়ে একটি রাস্তা বানিয়ে দিচ্ছে। ওই দেখুন আমাদের পুষ্করিণী, এখানে দুপুরবেলা প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষে স্নান করে, কাপড় ধোয়। আর এখানে অনেক বড় বড় মাছ আছে, যারা এই পুষ্করিণীটাকে কন্ট্রাক্ট নিয়েছে তারা এখানে অনেক মাছ 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য কেউ কন্ট্রাক্ট নিয়ে এখানে মাছ দেয়, আর মাছ অনেক বড় বড় হওয়ার পরে ওইগুলোকে বিক্রি করে দেয়, অনেক টাকা এখান থেকে উপার্জন করে। দেখুন কি দারুণ পুষ্করিণী, এখানে অনেক জল, কেউ মাঝখানটায় পুরো নামতে পারে না, যখন জল শুকিয়ে যায় তখন আরও জল, যখন জল শুকিয়ে যায় আরও এখান থেকে জল সিঁচে তারপরে আধা পুকুর পুরো শুকিয়ে তারপরে মাছ ধরা হয়, জাল দিয়ে, বড় বড় জাল দিয়ে মাছ, যারা মাছ ধরে ওদেরকে নামিয়ে মাছ ধরা হয় আর মাছগুলো বিক্রি করা হয় বাজারে। আর ওইদিকে একটি আমাদের কালী মন্দির আছে, যে পুষ্করিণী পাড়ে কালী মন্দির। আর ওইটা দেখুন আমাদের গ্রামটা দেখা যাচ্ছে, আমাদের গ্রামটা পিছন দিকটা, এটা পিছন দিকেরটা দেখা যাচ্ছে, পিছন দিকে পুরো গাছপালা দিয়ে আছে, তারপরে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। আর ওইদিকে পুষ্করিণী, ওইদিকে একটা বড় পাথর আছে, এখানেও প্রচুর বছর, প্রত্যেক বছর এখানে একটা দিয়ে অনেক মাছ ধরে, এবারও অনেক মাছ ধরেছে, জলের জল হয়েছিল, অনেক জল হয়েছিল। আর এখন আমি যাচ্ছি জলে, দেখুন এই দেখুন জলে নেমে গেছি, এখানে যে পাথরটা দেখা যাচ্ছে এই পাথরটাতে সবাই মিলে এখানে স্নান করে কাপড় চোপড় ধোয়। আমিও নেমে গেছি পা ধোয়ার জন্য, অনেকদিন পরে এসেছি তাই আমার অনেক ভালো লাগছে এখানে এসে, নিয়ে যায় না ওইখানে আমাকে কোনো দিনও, আজকে নিয়ে গেল কোন ভাইকে, দেখুন আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ।